আজকে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই এ গ্র্যান্ড লিসবোয়া প্যান্ডেলটি দেখতে। আর সেখানে ব্যবহৃত লাইটিং শোটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এছাড়াও এখানের একটি বিশেষ বৈচিত্র হলো এখানের যে প্রতিমাটি আছে সেটি কিন্তু 60 থেকে 70 কেজি ওজনের গয়না দ্বারা সজ্জিত। দেবীপক্ষের সূচনা হয়েছে জাস্ট কয়েকটা দিন হলো, আজ তৃতীয়া। আর তৃতীয়াতে আমরা মাকে দেখার জন্য বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে, যেখানে এবছরের থিম চাইনিজ একটি হোটেল যার নাম গ্র্যান্ড লিসবোয়া। আর এখানে যে লাইটিং ব্যবহার করা হয় তা কিন্তু প্রত্যেকবারই দর্শক মণ্ডলীর নজর কাড়ে, আর এবার কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও এখানে লাইটিং একটি অন্যতম আকর্ষণীয় বিষয়, তাই আমরা দেরি না করে আমরা প্রথমে নৈহাটি চলে গেলাম। আর নৈহাটি থেকে আমরা ট্রেনে করে বেরিয়ে পড়লাম কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে। আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশনে পৌঁছে যাওয়ার পর ট্রেনের গন্তব্যস্থলে এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করলাম। এরপর আমরা কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডের উদ্দেশ্যে যেতে থাকলাম, কারণ টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা একটি টোটো ধরে তারপরেই কল্যাণী আইটিআই মোড়ে যাব। এরপর টোটো স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা একটি টোটোতে করে বেরিয়ে পড়লাম কল্যাণী আইটিআই এর উদ্দেশ্যে। আর সেখানে যেতে যেতে আমরা উপলব্ধি করতে থাকলাম কল্যাণী এর সৌন্দর্য এবং কল্যাণী এর বিভিন্ন পুজো মণ্ডপের বিভিন্ন লাইটিংকে। আর এভাবে যেতে যেতে আমরা কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড়ে। এরপর টোটোয়ের সব কিছু মিটিয়ে দিয়ে আমরা কল্যাণী আইটিআই মোড় থেকে সোজা হাঁটতে থাকলাম মণ্ডপ ও প্রতিমা দেখার উদ্দেশ্যে। আর এভাবে হাঁটতে হাঁটতেই আমরা কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম মণ্ডপের সামনে। আর ফাইনালি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে এসে আমরা দেখতে পেলাম কেন এই পুজোটির মাধুর্যতা এতটা বেশি। তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে জিনিসটিকে, যেটি চাইনিজ একটি রেস্টুরেন্ট গ্র্যান্ড লিসবোয়ার অনুকরণে তৈরি। এই মণ্ডপের হাইট কিন্তু 160 ফুট। তো তোমরা দেখতে পাচ্ছ 160 ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলটি, সাথে তোমরা দেখতে পাচ্ছ আলোয়ের খেলা। এই আলো কিন্তু এইবারই প্রথম না, প্রত্যেক বছরই এই লুমিনাস ক্লাব আলোয়ের জন্য দর্শক মণ্ডলীর নজর কাড়ে, এবারও কিন্তু তার ব্যতিক্রম যায়নি। তো তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে। এই পুজোয়ের আরেকটি বিশেষত্ব হলো এখানে ব্যবহার করা হয়েছে যে প্রতিমা সেটি কিন্তু 60 কেজি সোনা দ্বারা সজ্জিত। তো সেটিও আমরা দেখব, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব আর তারপরে আমরা পুরো জিনিসটিকে দেখব। এখানে সামনের দিকেই তোমরা দেখতে পারবে একটি ফোয়ারা, সেখান থেকে জলগুলো বেরাচ্ছে আর সাথে এই লাইটের খেলা অপূর্ব সুন্দর লাগছে। সামনের দিকে দেখলে দেখতে পারবে কাচ আর কিছু ফাইবার দিয়ে পুরো প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, সাথে সাথে সম্পূর্ণ প্যান্ডেলটিতে তোমরা দেখতে পারবে অসম্ভব কারুকার্যের সাথে সাথে লাইটিং ব্যবহার করা হয়েছে, যার জন্য আরও সকলের দৃষ্টি আকর্ষণ করছে। তো চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর এগিয়ে গিয়ে দেখি ভিতরে কী কী করা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভা। একটা কথা না বললেই নয়, আজ তৃতীয়া হওয়া সত্ত্বেও মানুষের ভিড় দেখে কখনোই মনে হচ্ছে না আজ তৃতীয়া। এই জন্যই হয়তো কল্যাণীর এই লুমিনাস ক্লাবের পুজো অন্যান্য শ্রেষ্ঠ পুজোগুলির মধ্যে অন্যতম। তো চলো এবার আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করি। মণ্ডপের ভিতরে প্রবেশ করার সময় তোমরা দেখতে পারবে অসম্ভব কারুকার্য, পুরো কাচ আর লাইটিং দিয়ে এটি শোভা এতটা উপরের দিকে নিয়ে গেছে যা এক কথায় অতুলনীয়। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আকাশে মেঘের ভেলা চলছে ধুনু জিনা,
বাজে কেলো আলোতে সাজে আকাশে পূজোর বহুবার দিকে দেখলে দেখতে পারবে কি অসম্ভব কারুকার্যের সাহায্যে ঝাড়বাতি দিকে তৈরি করা হয়েছে। এছাড়াও সামনের দিকে তোমরা দেখতে পারবে মাকে, সেখানে মা দেখবে 60 কেজি ওজনের সোনার গয়না দ্বারা সজ্জিত আছে, সেটিও আমরা সামনে গিয়ে দেখাবো। তার আগে তোমরা মণ্ডপটিকে দেখে নাও ঠিক করে। অষ্টমী অঞ্জলি নবমী জমকে আকাশে আর এই হলো সেই 60 কেজি সোনার গয়না দ্বারা সজ্জিত আমাদের দুর্গা মা। এরপর প্রতিমা দর্শন করে আমরা আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে যেতে থাকলাম। আর বেরিয়ে গিয়েই দেখলাম কিছু খাবারের স্টল বসেছে, কিছু জিনিসের দোকান বসেছে। সেগুলোকে দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে যাত্রা করা শুরু করলাম। এভাবেই তোমরা যদি আমাদের সাথে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখতে চাও এবং এই ধরনের ব্লগ পেতে চাও, তবে অবশ্যই আমাদের অপর একটি চ্যানেল আছে, সেটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থেকো। এরপর আবার একটি টোটো ধরে বাড়ি যাওয়ার জন্য আমরা কল্যাণী স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো।